লাখ টাকার দুর্গা পাওয়া যাবে 101 টাকায়। তো আবার লটারির মাধ্যমে এমন ঘোষণা করেই চমকে দিয়েছিল কলকাতার বিখ্যাত বারোয়ারি চোরবাগান সর্বজনীন। এবার সেই লটারি ফল প্রকাশ হলো, একটি নয় 10-10টি পুজোর ভাগ্যে শিখেছিল এদিন। ব্যাপারটা কি খটমটো লাগছে তো একটু খোলসা করে বলি। করোনা মহামারীর অভিশাপে বিধ্বস্ত জনজীবন, কেউ হারিয়েছেন চাকরি, কারো বা ব্যবসা লাটি উঠেছে, সংসার চালাতে হিমশিম অবস্থা সাধারণের। গত বছর পুজোর আয়োজনে পড়েছিল তার প্রভাব, আড়ম্বরে বিস্তর কাটছাট করে হয়েছিল পুজো, এবারও হাল বিশেষ বদলায়নি। তাই করোনাকালে শুধু দুর্গাপুজো আয়োজনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে চাননি চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোক্তারা, নানা সহসময়মূলক কাজে এগিয়ে এসেছেন, তারই অঙ্গ হলো এই লটারি। আসলে এবার আর্থিক অনটনে ভুগতে থাকা 10টি ক্লাবের প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছে চোরবাগান। বলা হয়েছিল বায়না এবং প্রতিমা গড়ার জন্য নামমাত্র 101 টাকা করে নেওয়া হবে সেই ক্লাবগুলি থেকে। তারই ক্লাইম্যাক্স ছিল শনিবার, কোন ক্লাব প্রতিমা পাবে তা লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়। লটারিতে তোলা হয় 13টি পুজোকে, তার মধ্যে ভাগ্যবান 10টি ক্লাব হলো ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েশন, সারথি, বেলেঘাটা নবালয় সংঘ ক্লাব, আচার্য প্রফুল্লচন্দ্র ক্লাব, মধ্য কলকাতা বিশ্বকল্যাণ সর্বজনীন, মা আগমনী সংঘ আদি, কাম্বলিটোলা শ্যামবাজার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব, ভবানীপুর কিশোর সংঘ, দুর্গাপুজো বিএল ব্লক কমিটি, বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘ। চোরবাগান পুজো প্রাঙ্গণে তৈরি হবে 10টি প্রতিমা, যার তত্ত্বাবধানে খতিবার চোরবাগানের থিম শিল্পী বিমল সামন্ত। তবে 10টি ক্লাবই নয়, কলকাতা জৌনপুরী এলাকার দুর্বারে পুজো আয়োজনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে চোরবাগান। এছাড়াও মেদিনীপুরের ক্লাব ভীমেশ্বরী যুব ছাত্র সংঘ, 28 নম্বর পল্লীমোহন মহিলাবৃন্দকেও প্রতিমা তৈরি করে দিচ্ছে তারা। আর লটারিতে অংশ নেওয়া বাকি 3 ক্লাব না, তাদেরও খালি হাতে ফিরতে হয়নি। পানশিলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি, তালবাগান আদিবাসী বৃন্দ এবং 21 নম্বর কালচারাল অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেওয়া হয়েছে 10,001 টাকার চেক। পুজো কমিটির তরফে জয়ন্ত বন্দ্যোপাধ্যায় জানালেন, মহামারীর জন্য এবার অনেক মৃৎশিল্পী এবং পুজোর সঙ্গে জড়িত লোকেরা কাজ পাচ্ছে না। প্রত্যন্ত গ্রামে সেসব মানুষদের কথা ভেবেই আমাদের 86তম বর্ষপূর্তিতে এই উদ্যোগ নেওয়া হলো, তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদেরও ভালো লাগলো। একসঙ্গে উৎসবের রঙে রঙিন হয়ে উঠতে পারলেই তো সার্থক হবে দুর্গাপুজো। সবাইকে নিয়েই করতে হয়, তা ও চেষ্টা করেছে, নিজের পুজোটা তো খুব বড় হয় চোরবাগান, আজকে কলকাতার অন্যতম সেরা পুজোর মধ্যে একটা। ও চেষ্টা করেছে আরও যে পুজোগুলো আছে ছোট পুজো, যারা অর্থনৈতিকভাবে এই করোনার সময় যারা একটু সমস্যায় রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্যে তাদের প্রতিমা দিয়ে তাদেরকে কিছুটা মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। এবং 16টা ক্লাব ভেবেছিল 10টাকে দেবে, কিন্তু 13টাকে প্রতিমা দিচ্ছে আর 3টে ক্লাবকে 10,001 টাকা করে করছে। জয়ন্তর মধ্যে একটা মানবিক দিক আছে, বলি না বড় লোক হয়েও না বড় মানুষ হও, তা ও সে বড় মানুষ হওয়ার চেষ্টা করছে ওর কর্মকাণ্ডে, ও কখনো সেটা প্রকাশ করে না। এটা আমার খুব ভালো লাগে যে ও সবার কথা ভেবে, এবং সারা বছর স্মিতা বক্সী এখানে আছে আমাদের এখানকার বড় চেয়ারম্যান কাউন্সিলর, উনি ওকে প্রত্যক্ষভাবে জানেন যে সারা বছর মানুষের জন্য কাজ করে, এবং যেখানে সবার কিছু কাজের মধ্যে বিনিময় চায় ও কিন্তু আজ পর্যন্ত আমি দেখেছি ওর কাজের মধ্যে কোনো বিনিময় চায় না, অর্থাৎ কাজ করেই যেতেই চায়। এবং এই পুজো এবং সেবা এটা যেন ওর জীবনের একটা অন্যতম সেরা চাহিদা, সেটাই ও করে যায় সবসময়, এবং প্রচুর মানুষকে ও হেল্প করে, বৌদিরা আছে আরও সবাই আছে। আমরা চাই ও চোরবাগান এইভাবে খালি দুর্গাপুজো বড় করুক, তার সাথে মানবিক দিকটা অনেক বড় হয়ে উঠুক, সেটা জয়ন্ত এবং চোরবাগানের সমস্ত যারা পুজো করছে সমস্ত কর্মকর্তা সবাইকে আমি কৃতজ্ঞতা জানাবো যে তারা যেন এই কর্মসূচি চালিয়ে যায়, যেটা মানে 10-এর উপকার হয়। থেকে মানুষের পাশে সবসময় আছে, সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকে। এবং আমরা দেখেছি যে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি যেভাবে পুজোর আয়োজনটাকে ছোট করে, সেই নিজেদের পুজোতে এত খরচা না করে যে ক্লাবগুলোর দরকার প্রয়োজন আছে তাদেরকে মূর্তি দিয়ে সাহায্য করার জন্য কাজ করেছে, এবং আরও 3টে ক্লাবকেও তারা টাকা দিয়ে সাহায্য করছে, মূর্তি করে উঠতে পারেনি। তো এইভাবেই মানুষের পাশে থাকার সারা বছরই ওর চিন্তা ভাবনা থাকে, ও নিজের জন্য চিন্তা না করে মানুষের জন্য চিন্তা বেশি করে। দেখুন সবথেকে বড় কথা, 8 থেকে 80 সকলের বাঙালির বা বাংলার সবথেকে বড় উৎসব দুর্গোৎসব, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জানি যে কতটা পরিস্থিতি কঠিন এবং দুর্গাপূজা আয়োজন করা কতটা কঠিন হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি শুধুমাত্র নিজেদের পুজোকে বড় করা বা নিজেদের পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া নয়, তার থেকেও যেটা চেয়েছে যে নিজেদের পুজো তো আছেই, তার সাথে সাথে কলকাতার অন্যান্য কিছু পুজোকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সেই পুজোগুলোকেও যেন আমরা বন্ধ হওয়া থেকে আটকাতে পারি। অর্থাৎ বাঙালির যে প্রিয় উৎসব দুর্গোৎসব, সে যেন আমাদের মধ্যে সকলের কাছে যেন বেঁচে থাকে। চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের এটা ক্ষুদ্র প্রয়াস, এবং আমি মনে করি এই প্রয়াস কলকাতার বুকে দুর্গাপুজোর ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা এমন একটা চিন্তা, কারণ সত্যি একটা উৎসব তো মানুষ ছাড়া উৎসব না, ওটা তো মানে বিষাদ হয়ে যাবে। আর এমন একটা পরিস্থিতিতে আজকে 2 বছর ধরে মানুষ দাঁড়িয়ে আছে,
একটা শ্রেণীর মানুষ, এমন একটা জায়গায় আমরা চলে যাচ্ছি যে উৎসবটাকে উৎসবের মতো করতে দুর্গাপূজাটা নিয়েও আমাদের ভাবতে হয়, যেটা মানে কলকাতার বুকে দাঁড়িয়ে সব থেকে বড় উৎসব আমাদের। তো সেখানে আমরা যেটুকু খুব মানে অল্প সাহায্য যদি করতে পারি কারোর জন্য, এটা আমাদের জন্য সত্যি খুব গর্বের ব্যাপার যে শুধু আজকে এখানে আমরা পুজো করছি সেই পুজোটা নিজেদের মধ্যে আনন্দটা আনন্দ নয়, আরও যদি আমরা দশজনকে নিয়ে আনন্দ করতে পারি সেটা আমার মনে হয় উৎসবটাকে উৎসব মানা হতে চাই। যে যে প্যান্ডেমিক সিচুয়েশান আছে যার জন্যে আমরা মানে সবাই মানে জড়জড়িত হয়ে আছি বাড়িতে, তা নিজেদের প্রোটেকশন নিয়ে একে অপরের চিন্তা করে সেফলি পুজোটাকে এনজয় করতে পারি, এই উৎসবটাকে আমরা বাড়িতে না বসে মানে নিজের প্রোটেকশন নিজের সেফটি নিয়ে আমরা বাইরে বেরিয়ে সবাই মিলে আনন্দ করতে পারি। দর্শকদের জন্য কিছু বলার নেই, দর্শকদের জন্য আমার একটাই বলার, পুজো তো আমাদের একটা উৎসব, আর এই দুর্গাপুজোর দিকে আমরা সারা বছর তাকিয়ে থাকি। যদিও করোনাকাল চলছে, আমি মানুষের ঢল চাই না, তবে এটুকু বলবো নিজের সাবধান অবলম্বন করে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে, তারা যদি প্রশাসন যদি অনুমতি দেয় তারা আসুক, ঠাকুর দেখুন, একটা ভালো পুজো উপহার দেওয়ার চেষ্টা করব। আর এই দুবছর ধরে তো আমাদের সবারই মন খারাপ, ভালো তো আর কেউ নেই, কিন্তু ওই জন্যই এটা করা। আর দ্বিতীয় এই ঠাকুর যেটা আমাদের ছিল, চেষ্টা করেছি যে তার আমাদের ক্ষুদ্র সমর্থ অনুযায়ী কিছু পুজো কমিটিকে সাহায্য করা, আর এই যারা শিল্পী আছে যারা তৈরি করবে তাদের হাতে একটা আর্থিক সঙ্গতির ব্যবস্থা করা, সেটার জন্যই আমাদের এই উদ্যোগ, সেটাকেই আমরা করেছি। আশা করব আমাদের দেখে আরও কিছু বড় বড় পুজো কমিটি তথা এরকমভাবে এগিয়ে আসবেন। আমরা পুজোটা করি ভালোবাসার তাগিদে, আর সারা বছরই ফোরাম ফর দুর্গা উৎসব বলুন বা বিভিন্ন পুজো কমিটি, আমরা কিন্তু শুধু দশ দিনের উৎসব করি না, আমরা সারা বছর লোকের পাশে থাকার চেষ্টা করি। যারা বলেন যে পুজোটা শুধু উৎসব করার জন্য আমরা রয়েছি, তাদের ধারণাটা ভুল। সেটা ইয়ার্স হোক, সেটা করোনা, সেটা ভ্যাকসিনেশন হোক, এই পুজো কমিটি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।